তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না সেই মুহূর্তে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আমাকে আপনাকে আমাকে দুনিয়ার কোন কাজে ব্যস্ত না রেখে কোরআন ও হাদিসের মজলি শাহলে মোলামা মোমেন মুক্তাকিন এই জাকিরিন শাহকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলি বসার বলার শোনার তৌফিক আল্লাফাক দান করছেন সুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি বাস এই মাজলিস অনেক দামি যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয় অমুক দেশের প্রেসিডেন্ট আসছে প্রাইম মিনিস্টার আসছে গোটে এরিয়া মিলিটারি ঘিরে ফেলাইছে দুনিয়াতে দামি মানুষকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয় আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে গার্ড অফ অনার গার্ড অফ অনারের ব্যবস্থা করছেন الله اكبر رب العالمين فريستাদের মাধ্যমে গোটা এরিয়াকে ঘিরে ফেলাයිсэн সুবহান الله وانا ابي رضي الله تعالى ونبي سعيد قد رضي الله تعالى عنه انهما شهد على رسول الله صلى الله عليه وسلم انه قال لا يقود قوم يسب الله تعالى الا حفط الملائكه الا حفط الملائكه وغشياتهم الرحمة وانزل عليه السكينه وذكر الله فيمن عنده رحم مسلم সহিহ মুসলিমের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা ইয়ারিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছিল সুবহানাল্লাহ অনবরত পাক অনবরোত মজলিস ও রহমত এবং সাকিনা বশন করতেছেন শুধু তাই নয় আপনাকে আমাকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ দামি কেমন দামি লন্ডির মধ্যে যখন জামা কাপড়গুলি দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার মাজলিশের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাপ কবুল করলে মাজলিশ থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে পরিষ্কার বখারি শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়ত আসছে আবু হরি আল্লাহ রয়েত করেন قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجد قوم يسقون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحفونهم بازنات السماء الدنيا فيسالهم ربهم عز وجل وهو عالم منهم ما يقول عبادي اي حديث الشيشه আল্লাহাক রব্বুল আলমিন ফ্রেস্তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন ও শিদুকুম আর নিকদ গফর তুল আহম হে ফেরাস্তারা সাক্ষী থাক এই মাজলিশের গোটা বান্দাদের গুনাকে সব মাফ করে দিচ্ছি রাহুল বুখারি মজলিশ অনেক গুরুত্বপূর্ণ দামি সংক্ষিপ্ত সময় বয়ান করব খেয়ালের সাথে কথা শোনা চাই কিসের সাথে ভাই কলবের দরজা খোলা থাকবে বদ্ধ পাত্রের মধ্যে কোনো কিছুই ঢুকানো সম্ভব না আগে পাত্রের মুখ খুলেন তারপরে কিছু ঢুকান আগে কলবের দরজা খুলেন তারপরে বয়ান শোনেন আপনার কলবের দরজা মধ্যে সিপি লাগানো থাকবে আটকানো থাকবে আমি কেন গোটা দুনিয়ার সমস্ত অলামাই কেরাম সমস্ত নবীরাও যদি আপনাকে বয়ান করে কোনো ফায়দা হবে না ফিকুলু বিহিম আরদুন ফাজাদা হুমুল্লাহ মারদা খতামাল্লাহু আলা কুলু বিহীম আলাহ শামিহিম ওয়াসাবোন আলহিম আঞ্জারত আমলাম দুনজির হুমলা উমুন এদের বয়ান করে কোনো ফায়দা নেই কাজী কলবের দরজা খুলেন এরপরে বয়ান শুনেন যদি নসিহাতগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন আর শরিয়তের উল্টাফালটা খেলা ফলে প্রত্যাখ্যান করবেন কি কথা ঠিক না পর্দারের মা বোনেরা জীবনে বহু সময় নষ্ট করছেন বেহুদা গল্প গুজাবের মধ্যে আড্ডার মধ্যে তামাশার মধ্যে আমি অনুরোধ করব কিছু সময়ের জন্য নিরিবিলি এক জায়গায় বসে যান আবার মহিলার একত্র দিয়ে বসলে শুধু আড্ডা হয় চাটাম হয় কথাবার্তা হয় কাজে নিরিবিলি বসেন একত্রিত ইয়া পাং চাপাবেন আর বয়ান শুনবেন তো ফায়দা হবে না একক্রতার সাথে বয়ান নসিহা শোনার চেষ্টা করে যাই হোক আমি যে কথা বলতেছিলাম রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ইয়া মানুদ্ হে মোমেনা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ওলা তত্তাবি খুত শায়তন অনুসরণ অনুকরণ করিও না শায়তানের যেহেতু শায়তান তোমাদের প্রকাশ এবং গোপন দুঃমন আয়াতের তর্জমা ঠিক আছে না ভাই আল্লাহাক আহ্বান করছেন মোমেনদেরকে যারা মোমেন তারা অন্তর্ভুক্ত যারা মোমেন না অন্তর্ভুক্ত না বের হয়ে গেছে ওস্তাদ আহ্বান করছেন ছাত্রদেরকে যারা ছাত্র তারা অন্তর্ভুক্ত যারা ছাত্র না বের হয়ে গেছে ইয়া কাদেরকে আহ্বান করছেন কাদেরকে সম্বোধন করছেন আল্লাপাক সম্বোধন করছেন মোমেনদেরকে যারা বেঈমান কথা বলেন ফাঁসেক কাফের মোর্শেক এদেরকে আমার বয়ানে কাজ হবে না এটা তো বাদ এ বের হয়ে গেছে কোনো মুনাফেককে আমি বয়ান করলে ফায়দা হবে না কোনো ফাঁসেককে বয়ান করলে ফায়দা হবে না কোনো মোর্শেক কাফেরকে বয়ান করলে যেহেতু সম্বোধন করছে মোহামেনদেরকে আমার ঔষধ তো ওই ব্যক্তি রোগ সারবে যেই ব্যক্তির মধ্যে রুহু আস যেই ব্যক্তির মধ্যে রুহ নাই কি ফায়দা হবে আমি ড্রামেডের মৌসাদ পান করলে কোনো ফায়দা হবে না আমার বয়ান তো ওই ব্যক্তিকেই ফায়দা দেবে যার মধ্যে ইমানাস ওয়াজ্যাক্টির জেক রতান ফর মোমেনিন নসিয়াত তো মোমেন্ট ফায়দা দিবে পানি তো য্যাতা গাছকে হৃষ্ট পুষ্ট করবে যেই গাছ মারা গেছে হাজারো পানি ডাললে কি ফায়দা হবে আমার ঔষধ তো যে ব্যক্তির রুহ আছে তাকে ফায়দা দিবে যার রুহ চলে গেছে তাকে কি ফায়দা দিবে আমার বয়ান তো ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যার মধ্যে ইমান আছে ও নুনাজিলুমিনাল কুরআন মা হুয়া শেফাউ ওর অহমাতুল্লিল মিনিল ও রহমাতুল্লিল মোমিনিন ওয়ালা ইয়াসিনু জলিমিন আইল্লা খোসা র নসিহাত তো মোমেনকে ফায়দা দিবে যাদের ইমান নাই ওদেরকে কি ফায়দা দিবে কোনই ফায়দা দিবে না কি বলো ঠিক না বরং রোগ মারতে পারে রোগ বুঝেন আল্লাহফা কোরানকে উত্তম খাদ্যর সাথে তুলনা করছেন মিনাল মা হুয়া ও শেফা এটা ভালো খাদ্য উত্তম খাদ্য আল্লাহ কোরআনকে উত্তম গেজার সাথে খাদ্যের সাথে তুলনা করছেন দুধ এক উত্তম খাদ্য দুধ এমন এক খাদ্য একটা মানুষ যদি অন্য কোনো খাদ্য গ্রহণ না করে শুধু গু দুধ পান করে তাহলে তার বাঁচার জন্য যথেষ্ট কারণ মানুষ বাঁচার জন্য যতগুলি ক্যালসিয়াম ভিটামিনের প্রয়োজন সব কিছু দুধের মধ্যে আল্লাফক দিয়ে রাখছেন এর জন্য দুই আড়াই বছর পর্যন্ত একটা বাচ্চা শুধু দুধ পান করে অন্য খাদ্য না খাইলেও তার স্বাস্থ্যের কোন ত্রুটি হয় না দুধ উত্তম খাদ্য এর জন্য জান্নাতি মানুষের খাদ্য হবে দুধ এই মাত্র বয়ান শুনলেন দুধ উত্তম খাদ্য জান্নাতের খাদ্য এ ব্যাপারে সবাই একমত আপনি বাড়িতে গেলেন গিয়া দেখেন মায়ের ডায়রিয়া নগদ বয়ান তাজা বয়ান মুখস্থ আছে গরুও পানেন দুধের অভাব নেই মায়ের হয়েছে ডায়রিয়া আপনি পাতিলতে তে গ্লাসে শুধু বারবার মাকে দুধ পান করাইতেছেন লাভ হবে না ক্ষতি হবে কেন ভাই দুধ কি খারাপ খাদ্য ভাই দুধ কি খারাপ খাদ্য তাহলে ক্ষতি হবে কেন এটা বুঝতে হবে দুধ উত্তম খাদ্য কোন ব্যক্তির জন্য যেই ব্যক্তি দুধকে গ্রহণ করার জন্য আগের থেকে প্যাটকে তৈরি করে সুস্থ যার স্টামাক প্যাড দুধকে গ্রহণ করার জন্য আগের থেকে প্রস্তুত তার জন্য দুধ উত্তম খাদ্য আর যে দুধকে গ্রহণ করার মধ্যে প্যাট তৈরি করে নাই মরণের খাদ্য তার জন্য মরণের খাদ্য উত্তম খাদ্য না অনুনযিলু মিনাল কোরআনে মা হুয়া শাফা কোরআন তো সবার জন্য না সবার জন্য উত্তম না সবার জন্য হেদায়েতের না কোরআন তো তাদের জন্য উত্তম যাদের মধ্যে তাকওয়া আছে ঠিক আল্লাহর ভয় আছে আর যে কোরানকে গ্রহণ করে আগে থেকে কলফ তৈরি করে নাই ফি কুলুবিহ মারাদুন ফযাদাহুমুল্লাহু মারাদা যেরকম রুগীকে দুধ আরো তার রোগ বাড়ায় দেয় ঠিক যাদের কলবেন মরজ আছে মরজ নেফাকির মরজ কুফুরির মরজ সেরেকের মরজ তাদেরকে আরো গুমরাহি কোরআন বাড়া দেয় তাদেরকে গুমরা কোরআন গুমরাহী আরো বেশি গুমরাহ হয়ে যায় তখন তাদের দৃষ্টিতে আরো ভুল বেশি ধরা পড়ে আল্লাহ কোরআনকে বলছেন হুদাল্লিন মানুষের জন্য পথ প্রদর্শক অন্য জায়গায় হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য পথ প্রদর্শক এক জায়গায় বললেন সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক এক জায়গায় খাস করলেন নির্দিষ্ট মুতাকিনদের জন্য পথ প্রদর্শক কারণটা কি তা বিক কি সামঞ্জস্যতা কি সামঞ্জস্যতা হলো সবার জন্যই পথ প্রদর্শন কোরান করবে কিন্তু সবাই পথ পাবে না যাদের মধ্যে তাকু আছে তারাই পথ পাবে যেরকম বৃষ্টি তো সবার সব জমির মধ্যে সমহারে বৃষ্টি দিবে ম্যাঘ সমহারে সমস্ত জমির মধ্যে বৃষ্টি দিবে ফসল কি সমান যেই জমিন উত্তম কথা বলেন না কেন যেই জমিন অদম ফসল আদম যেই জমিন মধ্যম ফসল মধ্যম যেই জমিন পাথর মাকড়া নাই ভাই উস্তাদ তো সমস্ত ছাত্রকে সমহারে টিচিং দেয় একই ব্ল্যাক বোর্ডে পড়ায় একই মৌতফিস থেকে তাদের জন্য বসিয়াত করে অনুসিয়াত করে বয়ান করে শিক্ষা দেয় রেজাল্ট কি সমান আমার বয়ান তো সবার জন্য সমান হচ্ছে সমানই হচ্ছে না এই মাউথ পিস থেকে একই হরেন থেকে শুনতেছেন না ভিন্ন ভিন্ন বয়ান করতেছি সবার জন্য সমান রেজাল্ট সমান না জমিন অনুযায়ী ফসল ছাত্রের মেধা অনুযায়ী রেজাল আমার বয়ান তো কলব অনুযায়ী হবে এখান থেকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ একদল মানুষ আগে নামাজ পড়তো না এখন নামাজ ধরবে একদল লোক রোজা রাখত না এখন রোজা রাখবে একদল লোক আগে দিন বুঝতো না এখন দিন বুঝবে কিন্তু যাদের কলমের মধ্যে মরজ না আর এইটা এইটা কা কা বাড়বে বললো আছে নাই যদি প্রশ্ন রে গাধা ইমানে ইসলামের মধ্যে পারত সূর্যা ফাতে আর তর্জমা কর সূর্য তর্জমা তাহলে হুজুর তা তো না তা তো হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য কর তা তো জানি না তুই ইসলাম সময় কি জানোস তুই কি একজন সাধারণ যে ছেলের হেদায়তন্ন কাঁফিয়া পড়ে তাদের সাথে বসতে পারবি না তো তুই কিসের নিয়ে তর্ক শুরু করছিস তুমি জীবন বর জানছো কম্পাউন্ডার এই গ্রামের ডাক্তার তোমাকে প্রথম বুঝতে হবে তুমি কি নিয়ে তর্ক শুরু করছো তুমি যদি জানো জ্বর উঠলি প্যারাসিটামল খাওয়াইলি জ্বর ভালো হয়ে যায় এতটুকুই যদি তোমার ডাক্তারি বিদ্যা হয় এই বিদ্যা নিয়ে যদি একজন মেডিসিনের প্রফেসরের সাথে তুমি তর্ক শুরু করো তা তোমাকে যেরকম মানুষ জুতা মারবে ঠিক তুমি দুই একটা বাংলা নসিয়া দুই একটা বাংলা হাদিস বইড়া যারা জীবন ভর কোরআন হাদিসের উস্তাদ এবং মুফাসির মুহাদ্দিস তাদের সাথে তর্ক করলে তোমাকে জুতে পারবে মানুষ আগে তোমার এলেম সম্পর্কে বুঝতে হবে তোমার এলেম কি তোমার জ্ঞানে পরিধি কি দেখেন যারা জেলখানায় থাকে এরা কিন্তু অনেক আইন সম্পর্কে জানে আসামিরা জানেন নাকি দেখে অনেক আইন সম্পর্কে জানে জেলখানায় যারা দীর্ঘদিন পর্যন্ত আসামি থাকে এরা ধারা তারা যা জানে যা চিন্তা করতে পারবেন না এখন জেলখানায় থাইখা আসামি ধারা শিখা তাকে যদি আপনি উকিল মনে করেন তাকে যদি আপনি উকিল মনে কইরা আপনার কেস ড্রাম চালাবার জন্য তা আপনার মতো পাগল যেরকম দুনিয়াতে নাই এই বাংলা সোডিপ দুই একটা বই পড়া যে ইসলামের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং তর্ক ধরে তা উষ্ঠে পাগল দুনিয়াতে নাই বুকারাম চৌধুরী গেরামে গেরামে জালাইছে খ্রিস্টানদের দালাল বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিছু খ্রিস্টানদের দালাল আবির্ভূত হয়েছে বলেন তো ইসলামকে ধ্বংস করার সবচেয়ে বড় পদ্ধতি প্রক্রিয়া কি জানেন। এ দেশ ব্রিটিশ দুইশো বছর শাসন করছে কে আমরা জানেন তাদের সংখ্যা জানেন এই পাক দেশ ওইদিকে চীন ওইদিকে আরব সাগর এইদিকে বঙ্গোপসাগর এই যে বিশাল এক সাম্রাজ্য দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের ছিল সেইটা ব্রিটিশ দুইশো বছর পর্যন্ত কিভাবে সুসম্প জানেন মাত্র ছয় হাজার ব্রিটিশ মাত্র এই ছয় হাজার ইংরেজ গোটা এই পাঁচ বধৌম দেশকে কিভাবে চালাই জানেন ডিভাইডেড অ্যান্ড রুল পার্থক্য করে দাও ক্ষমতা চালাও কি করে দাও ডিভাইডেড পার্থক্য অঙ্গুলগুলি একসাথে করছি বিশাল শক্তি ফাঁক করছি কিছু নেই আপনি কি দেখছেন সাইকেল স্পোক দেখছেন যদি একটা স্পোকের উপর আপনি চাপ দেন তা এতগুলি আপনি সাইকেলের মধ্যে চলেন দুই তিনজন দেখা হয় না কেন দেখছেন অবস্থা কি স্পোকগুলি স্পোক সমহারে যখন সমহারে সে ধরিয়া রাখছে সমহারে তখন বিশাল এক শক্তি কিন্তু যখনই কোনো জায়গার থেকে একটু ওখান থেকে নেমে গেছে ঠিক গোটা দুনিয়ার শক্তি হলো ইস্তেমা আয়াতের উপরে একত্রিতের উপরে শক্তি ভাইরে একত্রিত আছে কেউ কিছু বলতে পারে না বাইরে একত্রিত নাই জমিদারের বাচ্চা কিছু নাই সব শেষ এর জন্য ইয়াহুদি ও খ্রিস্টানদের মূল টার্গেট হলো মুসলমানদের মধ্যে ডিভাইডড করে দাও এই ডিভাইডড করার জন্য ওরা সারসাইয়াদ আহমদ আহমদ রেজা খান গোলাম আহমদ পারভেজ গোলাম আহমদ কাদিয়ানি এই চার আহমদকে নির্দেশ করতেছে পাকবর্তাম দেশ ওরা নির্দিষ্ট করতেছে ลํา মুসাহাবিন আমি এক সম্প্রদায় যাদেরকে নিজেদের মানে হাদিস যাল ওয়া নাউযু এই আহালে হাদিস এক সম্প্রদায় আছে বাংলাদেশে না গোটা পাক বদম দেশে বিচ্ছিন্ন ভাবে এরা হল খ্রিস্টানদের শিষ্য ওদের সৃষ্ট নাম আহলে নামটাই মিথ্যা এটা ভণ্ড নাম আহাল অর্থ কি ওলা বলেন আহাল অর্থ কি আহলুল বাই ঘরওয়ালা আহলুল মাল কথা বলেন মালওয়ালা আহলুল এলেম বললাম আহলুল বাইত লোকটা ঘরওয়ালা কি বুঝলেন ঘর আছে কি নাই কথা বলেন না কেন খুঁজে দেখেন একটা টিনও নাই নামের সাথে কাজের আহলুল মাল আহলুল মাল কি বুঝলেন কাঠটি ওরা টাকা টাকা কোনো অভাব নেই খুঁজে দেখেন চাই না পয়সার মালিক না নামার কাজের এবার তো হালুর হাদিস কি হবে তার মানি কথা বলেন না কেন হাদিসের ভান্ডার বড় হাদিস হাদিসের অভাব যদি বলি ভাই একশো হাদিস বলো তো মুখস্ত হনস একশো হাদিস শনস বলতো না তা তো না সনদ বাদ দিয়ে একশো হাদিস মুখস্ত শোনাতো তা তো না বলতো হাদিসে বুন্যের মধ্যে পার্থক্য বলতো কল জানি না তো সহি কাকে বলা বলতো হাসান কাকে বলা হয় জাতি কাকে বলা হয় গাইরি কাকে বলা হয় জহির কাকে বলা বলতো কে জানি না মতো তার মাসুরের মধ্যে পার্থক্য কি খবর কাগজের মধ্যে পার্থক্য দি কাল তা তো জানি না নাম দিছে কি নামের সাথে কাঁজে কথা বলেন না কেন তো বৃত্যবাদী না সত্যবাদী ও মিথ্যা দিয়া মানুষকে ধোঁকা দি চক্রান্ত শুরু করছে ঠিক এইlambda ইন্টারনেটে এরা ছড়াইতেছে এই বীজ ওরা দেখবেন কোন আলেমের কাছে যাবে না ঠিক আলেমের কাছে যাবে আলেমের কাছে যাবেনই তেও পারবেন না আপনি আপনি টাইনা হেছাইয়া তাদেরকে কোনো বড় আলেমের কাছে নিতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম নিতে পারবেন না কারণ কি যতক্ষণ পর্যন্ত আপনি অন্ধকারের মধ্যে আছেন ততক্ষণ আপনাকে যাই সে তাই করতে পারবো কিন্তু যখনই আলো দেখাবো এদের মূল টার্গেট হলো কোন এক যাওয়া যায় তোমার যদি এত সন্দেহ হয়ে থাকে তুমি লাইব্রেরিতে যাও অনেক কয়েক কোটি টাকার কিতাব কিনছি চরমন মাদ্রাসা কয়েক কোটি টাকার এক দুই লাখ টাকার না কয়েক কোটি টাকার কেতাব কিনছি গিয়ে দেখেন লাইব্রেরির অবস্থা নাকি এখান থেকে ওই পর্যন্ত খালি লাম্বা লাইব্রেরি কেউ গেছেন কিনা আমি বলছি যেই কিতাব পাওয়া যায় সবাই লাইব্রেরিতে আনবো ইনশাল্লাহ তোমার এত এলেমের টান পাশে যাও তুমি সরমানে লাইব্রেরিতে তুমি মোতাল্লা করো জানো জানা তো শেষ নাই তোমাকে জানতে নিষেধ করছে কে বাদ দাও চরম তুমি যাও মাহমুদিয়ায় যাও বাজার রোড যাও হুসাইনি কিন্তু দেখবেন এরা কোনো আলেমের কাছে যাবে না বরং শুধু আলেমদের বিরুদ্ধে এমনভাবে মানুষকে ক্ষিপ্ত করে দেয় এমনভাবে সমালোচনা করে এমনভাবে বলে সাধারণ মানুষকে আলেমরা ক্ষিপ্ত হয়ে যায় আলেমরাই শেষ করলো আলেমরাই খাইলো আলেমরাই ধ্বংস করলো যদি প্রশ্ন করে তোর মাথায় টুপিতে কে তুই জানি রাখলে কীভাবে তুই নামাজ শিখলে কিভাবে তুই রোজা জানলি কিভাবে তুই কলমা পড়লি কিভাবে তোর খ্রিস্টান বাবারা শিখাইছে ইহুদি বাবারা শিখাইছে তুই হিন্দু বাবারা শিখাইছে এই তোর মাথার টুপি তোর মুখের দাড়ি তুই নামাজ শিখছো কলেমা শিখছো মাস্তিদে ঢুকছো এ তো সব আলেমদের অবদান অন্য কারোর অবদান না কারোর না সব আলেমদের অবদান বলতে পারো আমার বাবার থেকে আমি টুপি শিখছি কলেমা শিখছি তোমার বাবা শিখছে কার থেকে তার দাদার থেকে তোমার দাদা শিখছে কার থেকে গিয়া দেখো একজন আলেমের কাজ শিখবে কিভাবে শেখার পদ্ধতিটা কি বলো আজকে তুমি গ্রামের মধ্যে বাজারের মধ্যে ডাক্তারি করতেছ তুমি ঔষধের নাম জানলা কিভাবে এই ঔষধ যে এই কাজটা জানলা কিভাবে নিশ্চয় একজন বিজ্ঞ ডাক্তার থেকে শুনছো কি কথা ঠিক না আজকে দুনিয়ার যত ইসলামিক মাসা আলাপ তুমি কার থেকে শিখবা এসে শেখার আমাকে বলেন এটা পদ্ধতিই তো নাই এর গোড়া তো আলেম তুমি দেখছো কীর্তন পানি বইতেছে এর উৎস কোথায় তোমাকে খুঁজতে হবে তোমাকে জানতে হবে আমি কথাটা বুঝাতে পারি নি তুমি দেখছো এখানে মাটি জ্বলতেছে ইতি আনন্দিত তুমি দেখো পাওয়ার হাউস কোথায় উৎপাদন কীভাবে হচ্ছে তোমার খবরই নেই এলাকার মধ্যে তুমি এলেন তলাশ করার জন্য কত জায়গা আছে সেখানে যাও এখানে গিবা শেখায়ত করতেই আছে তুমি বড় বড় আনন্দের ভুল ধরতেছ এরকম কিছু আমার বাবার আছে কি নেই বাবার তোমাকে বুঝতে হবে তোমার মাথার মধ্যে ঢুকাইছে কেন ঢুকছে কে তোমাকে ঢুকাইছে একদলে বলে গণতন্ত্র হুজুরা গণতন্ত্র করে হুজুরা গণতন্ত্র করে এর কুফুরি করে এরকম কিছু পাগল আছে কি না তুমি নির্বাচন আর গণতন্ত্র মধ্যে পার্থক্য বুঝো যদি প্রশ্ন করি গণতন্ত্র আর নির্বাচন কি এক জিনিস তুমি তো এই জানো না গণতন্ত্রের থিম কি বাই দা পিপল অফ পিপল ফর দা পিপল গণতন্ত্র গণমানি জনগণ যাকে বলে ড্যামো ক্রিসি এটা গ্রিক শব্দ ড্যামো কৃষি এটা গ্রিক শব্দ এটা ইংলিশ কোন শব্দ না মানি জনগণ কৃষিমানি কর্তৃত্ব বা আইন ডেমোক্রেসি মানে জনগণের আইন জনগণের কর্তৃত্ব তার মানে গণতন্ত্রবাদ নির্বাচন নেতা নির্বাচন করার পদ্ধতি কে নেতা হবে এটা পদ্ধতি কি হবে নেতাকে কিভাবে নির্বাচন করব নির্বাচন ইলেকশন নেতা নির্বাচন করার পদ্ধতি এক নেতা কোন আইনে চালাবে ভিন্ন কথা নাই যেমন নৌকা প্রতীক ঠিকই বলছে আমাকে নির্বাচিত করো আমি সেকুলারিজম অনুযায়ী চালাবো ধর্ম নির্ভরতা অনুযায়ী তাহলে নেতা চালাবে কথা বলেন তা ধর্ম নিরপেক্ষতা এক জিনিস নেতা নির্বাচিত কথা বলেন না কেন দানে কি বলল আমাকে নির্বাচিত করো আমি ডেমোক্রেসি গণতন্ত্র অনুযায়ী দ্যাট চালাবো তা নেতা নির্বাচিত সে কোন আইনে চালাবে ভিন্ন জিনিস কাস্তে গরুর চাকা হাতুরি, কুরাল মই কি বলল? আমাকে নির্বাচিত করো আমি সমাজতন্ত্র অনুযায়ী কমিউনিজম অনুযায়ী সমাজতন্ত্র অনুযায়ী তার নেতা এক জিনিস নীতি কথা বোঝেন না কেন আমি কি বললাম আমাকে হাত পাখায় নির্বাচিত করো আমি ইসলাম অনুযায়ী তার নেতা নির্বাচনের পদ্ধতি এক হয় উদ্দেশ্য ভিন্ন হয় গোটা দুনিয়ায় ক্ষমতা দখল করার পদ্ধতি এক হয় উদ্দেশ্য এক হয় না কথা বুঝাতে পারি যেমন যেমন আচ্ছা বদরের ময়দানে সশরীল আসছেন আবু জাহের কথা বুঝ কথার জবাব দিয়েন আবু জেহেল আমার নবীর দলের মধ্যে তলো আর ছিল আবু জেহানের মধ্যেও আমার নবীর দলের মধ্যে ঢাল ছিল আবু জাহালের মধ্যেও আমার নবীর মধ্যে উঠছে রাবুঝালার মধ্যেও আমার নবীর মধ্যে ঘোরা বুঝালার মধ্যেও আমার নবীর মধ্যে তীর ছিল ওদের মধ্যেও তলোয়ার তলোয়ার ওদেরও রক্ত সরছে আমার নবীর গ্রুপেরও ওদের মধ্যে মারা গেছে নবীদের মধ্যেও নবীর দলের মধ্যেও শহীদ হয়েছে কি হয় নাই বাহ্যিক দৃষ্টিতে হু বাহু হু কোনো পার্থক্য নেই ওরা 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 সব এক সব এক রক্তিবেন জাহান নামের রক্ত ঝরে ওই রক্ত জান্নাতে যাবে না এক দলের কেউ যদি শহীদ হয় সে কোনদিন জাহান্নামের জাহান্ন আগুনের তাবও লাগবে না আবার জান্নাতে চলে যাবে আর এক দলে মারা গেলে জীবনে জান্নাতের ঘেরানো পাবে না আবার দলের নাম ভুক্ত হবে অর্থাৎ বাহ্যিক দৃশ্যমান কারণটা কি উদ্দেশ্য ভিন্ন বলেন কি জ্ঞানীরা কথা বুঝতে পারতেছে ছাত্ররা বাহ্যিক উদ্দেশ্য যেমন আবু জাহিল্লা চাইছে আল্লাহর জমিনে মানব মানব রচিত আইন দ্বারা দেশ শাসন করবে আল্লাহ নবী চাইছে আল্লাহ নবী চাইছে ইসলাম অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী দেশ শাসন করবে তাহলে ক্ষমতা অর্জন করার পদ্ধতি উদ্দেশ্য কি হয় না এর জন্য একটা হলো টেরারিস্ট টেরারিজম সন্ত্রাসবাদ আর ইসলামবাদ কথাটা ক্লিয়ার নবী মুসা মাঠে ফারাউন মাঠে নমরুদ মাঠে ইব্রাহিম আলাইহিসসালাম মাঠে তালুত মাঠে জালুত মাঠে পদ্ধতি এক হয় গোটা দুনিয়ার ক্ষমতা অর্জন করার পদ্ধতি প্রকৃতি এক হয় কিন্তু উদ্দেশ্য আজো দেখেন আমরা যারা মাঠে আছি বামপন্থীরা পোস্টার দেয় আমরাও ওরাও স্লোগান আমরাও ওরাও মিছিল আমরাও ওরাও দাওয়াত আমরাও সব এক কোন পার্থক্য নেই কিন্তু আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ন্যাক প্রত্যেকটা হরাকা সোয়াব প্রত্যেকটা কদম সোয়াব কারণটা কি আর ওদের প্রত্যেকটা কদম গুণা এর কারণটা কোথায় ওর কারণ হলো ওরা আল্লাহর জমিনে সেকুলার করতে চায় ডেমোক্রেসি কায়েম করতে চায় সোশ্যালিজম কায়ে করতে চায় কমিউনিজম কায়েম করতে চায় আর আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত উদ্দেশ্য ভিন্ন পদ্ধতি এক তুমি ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম যদি প্রশ্ন করি বলতো ডেমোক্রেসি প্রথম কবে থাকে তার সাগের প্লেটো কি বই লেখছে তার কি লেখছে লক কি লেখছে মন্টেস্কো কি লেখছে তুমি বলতে পারবা তুমি কালমার্সের থিওরি বুঝো মাসুদ্দিন থিওরি বুঝো সোশ্যালিজম কি বুঝো তুমি তো কিছুই বুঝো না তুমি তো ধারে কাছেই নেই তুমি খ্রিস্টানদের দালালের থেকে কিছু শুনছো গণতন্ত্র হারাম এই বাচা হারাম ফতুয়া মারতেছো ফতুয়া মারতেছ তোমাকে এই ফতুয়া কে দিছে কে শিক্ষা দিস তোমাকে এই ফতুয়া এই ফতুয়া তোমার না এই ফতুয়া তোমার না তুমি গণতন্ত্র ফতুয়া দিতে আসো তুমি কোথায় বসবাস করত বাংলাদেশের মধ্যে না তোমার প্রাইম মিনিস্টারকে কথা বলেন না কেন তোমার অর্থমন্ত্রীকে আবুল মাল আব্দুল মুহিত মালবাই তোমার যদি মালবাই হয় অর্থমন্ত্রী তোমার প্রাইম মিনিস্টার যদি শেখ হাসিনা হয় তাহলে তুমি কোথায় আছো তুমি তো বাংলাদেশের মধ্যেই আছো গণতন্ত্রের মধ্যেই আছো তুমি তো ডুবান্ত অবস্থায় আসো তুমি যদি দেশের মধ্যেই আছো বোকা তুমি বিবাহ করছো কোন আইনে তুমি ব্যবসা করো কোন আইনে তুমি জমি কেন কোন আইনে তুমি কেসে বললে কোথায় যাও আজিব বোকারাম সদ্রি তুমি পাসপোর্ট করছো কোথার থেকে তুমি ডান্ডি কার্ড আনছো কোথার থেকে স্মার্ট কার্ড কোথায় পাইছো কোন আইনের মাধ্যমে তুমি যে গণতন্ত্রের মধ্যেই ডুপন্ত আসো কোন জায়গায় জমি কেনার জন্য এই প্রশ্ন তুলো নাই বিবাহ করার সময় প্রশ্ন জমি কেনার সময় ব্যবসা করার সময় ব্যবসার আইন পাশ করা ব্যবসার ওই লাইসেন্স করার সময় বিষা করার সময় কিন্তু নির্বাচনের সময় প্রশ্ন তুমি তুললা কেন কারণটা কি কথাটা বুঝলেন সে তো সব গণতন্ত্র আইনের মধ্যেই আছে কোন জায়গায় প্রশ্ন কিন্তু নির্বাচনের সময় তার মাথা ব্যথা কেন গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচন কেন তাদের মাধ্যমে নির্বাচন কেন তুমি তো ডুবন্ত অবস্থা আছো তখন তুমি বের হওয়ার চেষ্টা করলা না কেন তখন প্রশ্ন তুললা না কেন আমি দেশে থাকবো না এক সেকেন্ডের জন্য আমি বিবাহ করব না আমি জমি কেনবো না স্মার্ট কার্ড নেবো না ভিসা লাগাবো না পাসপোর্ট করবো না এই প্রশ্ন তুলল না কেন করো নাকি তার মানে কি তুমি সব প্রশ্ন নাই নির্বাচনের সময় প্রশ্ন তুললা কেন কারণ একদিন না একদিন নির্বাচনের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যেতে পারে কথা বোঝান নাই আর নির্বাচনে অংশগ্রহণ না করলে কোনোদিন ইসলাম ক্ষমতায় আসবে না এই তোর মাথার মধ্যে এই খ্রিস্টমে এটা জায়েজ না এটা হারাম তুই তো পুরো হারামের মধ্যেই আসো। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করো না কিন্তু আমরা যারা বের হওয়ার জন্য চেষ্টা করি ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করি ফুটবল আমাদেরকে দিতে আসো আর নিজেকে নিজে বহু বড় কলা মনে করছো যে আমি অনেক কিছু জানি যুবকরা কথাটা বুঝাতে পারছি আমি রাগ করে বলতেছি না আমি তোমাদেরকে ভুলতেছি এলেমের অভাব নাই তুমি নিজেকে বড় জ্ঞানী মনে করি আমি আমাকে আমি যখন পড়াশোনা না করি তখন আমি মনে করি বিশাল আমি জ্ঞানী বিশ্বাস করেন আমি যখন পড়াশোনা করি না তখন মনে করি ভালোই তো আমি জানি অনেক কিছু জানি কিন্তু যখনই বই মেলি তখন থেকে আমার সে বড় মুরুখর কেউ নেই যখন কিছুদিন বই পড়ি না তখন মনে করি আমি অনেক কিছু জানি কিন্তু যখন কিতাব খুলি বই খুলি তখন চিন্তা করি আমার সে বড় মুরক্ক গণ্ড মুরুক্ক মনে দ্বিতীয় আর কেউ নেই তুমি পড়ার শেষ মনে করছো তুমি জানাকে শেষ মনে করছো হ্যাঁ তুমি পড়ো দেখবা আরো আরো এইটা পড়েই নাই এটা জানতামই না এটা দেখেই নাই তুমি যত নতুন নতুন বই পড়বা ততই দেখবা যে আমি তো জানতামই না আমি তো বুঝি বুঝতামই না আমি তো দেখেই নাই তুমি মরু মানে সাগরের কিনারায় বালু কণা নিয়ে খেলা করতেছো আর তুমি সাগরের মধ্যে ডুব দিয়ে আর চিন্তা করিয়া মনে করছো মুক্তা মুক্ত তুলে ফেলেছি তুমি তো জ্ঞানের সাগরের মরু ভূমিকার মরু কণাও তুলতে পারো নাই আর তুমি নিজেকে বহু বড় জ্ঞানী মনে করে ফেলাইস আমার যুবক বন্ধুরা মুরব্বী বাবারা কাউ সাথে ঝগড়া ভুল মানুষেরই হয় ক্ষমা আমার মাওলাই করে কি কথা ঠিক না আমরা এই কথা বলবো না আমরা ভুলের ঊর্ধে কিন্তু খবরদার তোমার জ্ঞান দ্বারা যদি তুমি আরোজন বিশাল মানুষকে ভুল মনে করিয়া গোমরা মনে করিয়া তুমি ফতুয়া দিয়ে বসে থাকো তাহলে সে গোমরা হবে না বরং তুমি নিজে গোমরা হয়ে যাবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুদখুলু ফিস সিলমি পরিপূর্ণ নাশিক পরিপূর্ণ যদি বোতলের মধ্যে এক ফুটা পানি দেওয়ার জায়গা থাকে বোতল পূর্ণ না যখন এক ফুটা পানি দেওয়ার জায়গা থাকবে না তখনই বোতল পূর্ণ কাফা পরিপূর্ণ মাথার মধ্যে ইসলাম থাকা চাই চেহারার মধ্যে পোশাকের মধ্যে ঘরের মধ্যে ব্যবসার মধ্যে সেলের মধ্যে মেয়ের মধ্যে রাজনীতির মধ্যে এবার তো কথা কেন সবাই ঘটে নাকি রাজনীতি ইসলাম থাকা চাই না নাকি ও ও তুমি এই স্কুলে চাকরি করো কিছুক্ষণ স্কুলের কথা মানবা আর কিছুক্ষণ অন্য স্কুলের কথা মানবা চাকরি থাকবে না নট তুমি রেবে চাকরি করো কিছুক্ষণ র্যাবের আইন মানবা কিছুক্ষণ পুলিশের আইন চাকরি থাকবে না নট তুমি বাংলাদেশের নাগরিক কিছুদিন বাংলাদেশের আইন মানবা কিছুদিন পাকিস্তান আইন মানবা বাংলাদেশের নাগরিক পরিপূর্ণ বাংলাদেশের আইন মানতে হবে র্যাবের চাকরি কর পরিপূর্ণ র্যাবের আইন মানতে হবে এই প্রতিষ্ঠানের চাকরি করা প্রতিষ্ঠানের পুরাপুরি আইন তোমাকে মানতে হবে উদুখুলু ফিসিল তুমি মুসলমান তোমাকে পরিপূর্ণ এর মধ্যে জেহেন গেছে কোথায় পরিপূর্ণ মসজিদ ইসলাম আর মসজিদের বাহিরে শায়তান মসজিদ ইসলামের আইন মানবা আর মসজিদের বাহিরে আমেরিকার আইন মানবা রাশিয়ার আইন মানবা ইংল্যান্ডের আইন মানবা ভারত দাদুর আইন মানবা হ্যাঁ রে দাদুদের কথা মানতে কত মজা কথা ঠিক না দাদুর কথা মানবা মানবা ল কিছুক্ষণ আমেরিকার ইংল্যান্ডের কথা মানবা মা কথা মানবা চীনের কথা মানবা না তুমি একটা খাঁটি মুনাফিক হইতে পারো খাঁটি মুসলমান না খাঁটি একজন লাহা উলাই ওলাহা উলাই যার কাছে যা কোনো বন্ধু তোকে খুবই ভালোবাসি শত্রুর কাছে বলে তুই তুই আমার মহাব্বাতি আবার তার কাছে তুই তুই মহাব্বাতি দুশ্মন বন্ধু না আমার মুনাফে এই মুনাফে বাদ দাও মসজিদ আল্লাহ আকবর মসজিদের বাহিরে মাউসুদুন আকবর মসজিদ আল্লাহ আকবর মসজিদের বাইরে শেখ সাহেব আকবর জিয়া রহমান সাহেব আকবর এর সাহেব আকবর এই সমস্ত চলবে না মসজিদ আল্লাহ আকবর মসজিদের বাহির আমার মাওলায় আকবর মসজিদ আল্লাহ আকবার ঘরের মধ্যে আমার মাওলায় আকবর মসজিদ আল্লাহ আকবার রাজনীতির মধ্যে আমার মাওলায় আকবর অর্থাৎ আমার মাওলায় সব জায়গায় বড় আমার মাওলায় কোনো জায়গায় ছোট হইতে পারে না আইন দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড় সুস্থতা দানকারীর দিক থেকে আমার মাওলায় বড় মৃত্যু দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড় বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড় রেজেক দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড় শান্তি দেওয়ার দিক থেকে কে বড় সবাই বলেন আল্লাহ আকবর জোরে বলেন আরো জোরে বড় কে অন্য কেউ বল না সবাই ছোট এর জন্য তুমি কি দেখো না আজানের প্রতিমা আল্লাহ হুয়াকবার আবার আল্লাহ হুয়া আকবার আবার আল্লাহ হুয়া আকবার আবার আল্লাহ কি শিক্ষা দেয় কী মেসেজ মেসেজ কি নামাজের আল্লাহহু আকবার রুখু দেওয়া আল্লাহ আকবার সেজদাহ যাওয়া আল্লাহু একবার চেজদার থেকে উঠো আল্লাহহু আকবার আমার মাওলার শিক্ষা দেয় কলবের মধ্যে বসায়াদ আমি মাওলা বড়। সব দিক থেকে আমার মাওলায় বড় অন্য কেউ বড় না আইন দেওয়ার দিক থেকে কেউ বড় কাজের রাজনীতি আমার মাওলার অনুযায়ী চলবে আমি সংসদ চালাবো মাওলার অনুযায়ী ব্যবসা করব মাওলার অনুযায়ী যখন তুমি সব দিক থেকে আমার মাওলাকে বড় মনে করবা তুমি একজন খাঁটি মোমে যদি ইমান নিয়ে আল্লাহ নবীর তোর অনুযায়ী কবরে যাইতে পারো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সূরা খুলে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল চিন ওই ব্যক্তিকে ওমনেই যুবক ধমক দিয়া বলবে দোয়া এ ফেরেশতা সাবধানে কথা বল কথা সাবধানে বল ফেরেশতা ভয় পেয়ে কি হলো আবার কে কলে ফেরেশতা তুই কি টুপি মাথায় দিয়া কলেজে গেছ করে না তো কলে আমি গেছি আমি গেছি কলেজের সাথীরা কত টিটকারি করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই দাঁড়ি রাখি ইউনিভার্সিটিতে গেছি দাঁড়ি ধরিয়া কত টানা হেসরা করছে কিন্তু ওনার প্রেমে লাগাই নাই সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে কিন্তু সোমনাথের পাগল হইয়া আমি লম্বা জামা গাড় থেকে নামাই নাই ওনার প্রেমে পড়িয়া স্ত্রী ছেলে মেয়ে এমনকি আমার জীবনের মহাব্বাত করি নাই যে আমার নবী জনাব সাংবাদিক রসুল ল হিসল্ল লহ সাল্লাম অমনি আমার মাওলায় ডাক দিব সাদা কাপ দি আমার বন্দা সত্য কথা বলছে ওয়া ফুসুল বরা সুমিনাল জান্নাব আল বি সুমিনাল জান্নাম এ ফ্রেশ আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ নিয়ে গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যখন নাফারমান বদমাস বেঈমানকে প্রশ্ন করবে মান হাজার রজুল ওই ব্যক্তিকে দেখবে আল্লাহ নবীর সাথে নাফার মানের মাথার মিল নাই চেহারার মিল নাই পোশাকের মিল নাই আদর্শর মিল নাই আল্লাহ নবীর সাথে নাফার মানে নেতার কোনো মিল নাই তখন এই নাফারমান বলবে হা হা লাদ্রি হা হা লাদ্রি আমি ওনাকে না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাজাবাদুগুল্লা আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটির নাফার মানকে ধর অমনি কবরের দুই পাশের মাটির নাফার মানকে এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে আল্লাহ হুকোয়ে সাপ জড়াইয়া ধর অমনি নিরানব্বই টা সাপ আসিয়া না ফার্মাকে জড়াইয়া ধরিয়া ফলাইবে সাপের পেঁচের সরে না ফার্মানের হাড্ডি গুড্ডি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে কেয়ামতের ময়দান হবে আল্লাহ ফাকর রব্বুল সবাই আমল নামাকে ওজন করবে যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দেবে আল্লাহ তুমি কবুল করিয়া আম্মা নাহু হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লা হাবিয়া জাহান নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহবাক নিজে পুস্তা তোমরা কি জানো হাবিয়া কোন জাহানামের নাম হাবিয়া জাহান্নামের নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি এখন আল্লাহবাক নিজে জবাবদার না শোনো হাবিয়া কেমন জাহান্নাম আমাদের এই পাশের কীর্তন নদীর মধ্যে কেউ যদি ডুব দেয় তার ডাইনে বামে চারদিকে ছাড়া কিছুই থাকে না আমি এমন একটা জাহান্নাম নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আগুনের একটা গর্থ আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া বাবার সহ্য করতে পারবি ওই যেহেন নামে এক সিং আ যাব কেউ তো সহ্য করতে পারবো না ওরা যখন নামে যখন নামে জলতে জলতে কলিযায় শুকায় যাবে জীবগুলা শুকায় যাবে পানি পানিগুলো চিল্লে দিয়ে থাকবে তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাখির মধ্যে কি ফরমান ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমা ইনকাল মুহলি ইয়াশবিল উযুহু বিসা شراب ওয়া সাআত মুরতাফাকা যখন জাহান্নামের পানি ফনে করে চিল্লায় দিতে থাকবে তাদের সামনে ঘন কালো আলকাতরার মধ্যে পুঁজ তাদের সামনে হাজির করা হবে যখন পানি এবং পুঁজ ফরমানদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে ইয়াস বিল ওই পানি এবং পুজের গরমে না হওয়ার মানে চেহারার চামড়া খুলিয়া যাবে খুলে ফুলিয়া যাবে এরপর পানি তিসটা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পিস গিলিয়া খেয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া পানি এবং পুজ নারী বুড়ি সব গলাইয়া পোড়াইয়া ফসাইয়া ঈশ্বরের রাস্তা দিয়ে জুব জুব করে ফালায়া দিবে আল্লাহ খালামে ফাঁকের মধ্যে ফরমাল্লাহ ইয়া মুতুফি হালাইয়া ইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ভবরে সহ্য করতে পারবি ওই জাহান এক সেখানে আজ আমি কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যমনায় পীর মৃদমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহ একমাত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্না আমল আমলাকলা মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আসেন না ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যা কাছে গিয়া পারো গুড়ার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবান হয়ে যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবান সম্ভব না আমার জন্য দোয়া সে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি গুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমি اللهم